হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে ছিল আমার বিদায়ের দিন। তো যথারীতি আমি আর আমার বর বসে গেছিলাম, আমাদেরকে সবাই আশীর্বাদ করছিল বড়রা। এটা ছিল আমার দিদা, তোমরা তো দেখেইছো আগের ব্লগগুলোতে। তার আগে আমাকে অলরেডি মা বাবা ঠাকুমা সবাই আশীর্বাদ করে নিয়েছিল, কিন্তু ওই ক্লিপটা আমি জানি না কেন কিছুতেই ওয়ার্ক করছে না, রান হচ্ছে না, ওই ভিডিওটাই অন হচ্ছে না, কিছু কারণবশত আমি বুঝতে পারছি না। যাই হোক, তার জন্য ওটা অ্যাডও করতে পারিনি। আর এটা হচ্ছে আমার ছোটো কাকা, তো সেও আমাকে আশীর্বাদ করছিল। আমি মানে আগের থেকেই ভেবে রেখেছিলাম যে আমি বিয়েতে বিদায় দিন একদম কাঁদবো না। আর আমি মাকে একদম ওয়ার্নিং দিয়ে রেখেছিলাম যে তুমি কিন্তু একদমই কাঁদবে না, কারণ কি তুমি চাইছিলে মন প্রাণ দিয়ে যেন আমার বিয়েটা হয়, তো হচ্ছে, তো তুমি কিন্তু কাঁদতে পারবে না। তো মা বলেছে না দেখবে আমি খুব হেসে হেসে তোর বিদায় দেবো। কিন্তু আমি না কি বলি, খুব কান্না পাচ্ছিল কিন্তু আমি কাঁদতেও পারছিলাম না, কীরকম একটা মিক্সড ফিলিংস ছিল যে আমি সব কিছু ছেড়ে একবারে এতটা দূর চলে যাচ্ছি, আমার নিজের বলতে কিছুই আর রইল না, মানে অনেক কিছু ভাবছিলাম। আর তার মধ্যে আমি খুব টায়ার্ডও ছিলাম। সেদিনই রাতে আমাদের বিয়েটা শেষ হয়েছিল, আমরা বাড়িতে পৌঁছেছিলাম 4:30টার দিকে, আর আধা ঘন্টার মধ্যেই সব কিছু যা যা নিয়ম ছিল সেরেই আবার বেরিয়ে পড়েছিলাম গুয়াহাটিতে যাওয়ার জন্য, যেহেতু আমাদের ফ্লাইট ছিল 1টার সময়। ও তারপর আমরা সব জার্নি টার্নি শেষ করে পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়িতে। আমার শাশুড়ি মা আমাকে বরণ করছিল, তারপরে আমি খুব হাসছিলাম, মানে ফুর্তিও হচ্ছিল, আবার আমাকে এই সবাই চারপাশ দিয়ে সবাই আমাকে হাসাচ্ছিল মন ভালো করার জন্য। তারপরে আমার বড় দেখো হাসছে অল্প অল্প করে যে হ্যাঁ আমি ফাইনালি বউ নিয়ে ঘরে ঢুকছি। কিন্তু এই বিয়ের পাঞ্জাবিটা আমি সম্পূর্ণ খারাপ করে দিয়েছি। জার্নির টাইমে আমি পুরো মাথা দিয়ে শুয়েছিলাম আর পুরো কুর্তাটার মধ্যে সিঁদুর লেগে একাকার হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে ঘরে ঢুকে গেছি আর ওর মা আমাকে আশীর্বাদ করলো, করে আমাকে নোয়া পরালো। আমাদের বাঙালি বিয়েতে নিয়মে যেটা আছে, বউকে শাশুড়ি মা লোহা পরায় আর কি, লোহা গিফট করে, সেটা বাঁ হাতে পরতে হয়। আর তারপরে আমাকে এক এক করে সবাই আশীর্বাদ করলো। এটা হলো দিদুন, মানে আমার শাশুড়ি মার মা, তিনিও আমাকে সোনার দুল দিয়েছিল, দিয়ে আজ আশীর্বাদ করেছিল। এটা হচ্ছে দিদি, তোমরা তো আগে দেখেছই নিশ্চয়ই আগের ব্লগগুলোতে। তো দিদিও জামাইবাবু মিলে আমাকে শাঁকাপলা বাঁধানো দিয়েছে সোনার, খুবই সুন্দর, যেটা আমি এখনও পরে আছি, মানে আমার খুব পছন্দ হয়েছে তার জন্য। আর তারপরে এক এক করে সবাই মিষ্টি খাওয়াচ্ছে, আর মিষ্টি খেতে পারছিলাম না, মানে আমি শ্বশুরবাড়িতে ঢুকেছিলাম অনেক রাত করে, অনেক রাত করে বলতে 8টার পরে ঢুকেছিলাম। তো তার জন্য কি সারাটা দিন জার্নিতে ছিলাম, আমি ফ্লাইটে এসেছিলাম, তো ফ্লাইটে আমি কাপড় চেঞ্জ করেছিলাম, একটা রেস্টোরতে চুড়িদার পরেছিলাম, কারণ কি ফ্লাইটে তো এরকমভাবে সেজেগুজে আসলে সবাই একদম তাকিয়ে থাকবে। আর এমনিতে আমি চুড়িদার পরেছিলাম, সেখানেও আমাকে মনেই হচ্ছিলো যে আমি নতুন ব্রাইড, যার জন্য আমাকে ইন্ডিগো থেকে একটা গিফট হ্যাম্পার দিয়েছিলো, সেটার আমি একটা মিনি ব্লগ করেছি, যেটা আমার শর্টসে আছে, দেখতে পারো তোমরা একবার। আর তারপরে এটা হলো জামাইবাবু, জামাইবাবু মিষ্টি খাওয়াচ্ছিলো, কিন্তু অল্প অল্প, জামাইবাবু বলছিলাম যে অল্প অল্প করে খাওয়াও, কারণ কি আর খেতে পারছিলাম না। সেই যে আইবুড়ো ভাত থেকে শুরু হয়েছিল, আইবুড়ো ভাত না, আশীর্বাদের থেকে শুরু হয়েছিল, যখন আমি নভেম্বর মাসে কলকাতায় এসেছিলাম, মিষ্টি খাওয়া আমার শুরু হয়েছিল, সে বিয়ে অবধি মিষ্টি খেয়েই যাচ্ছি, তো তার জন্য আর খেতে ইচ্ছে করছিলো না। তারপরে হয়ে গেছিলো খেলা শুরু। এই খেলাটার নিয়ম হচ্ছে এই খেলার 3টে রাউন্ড হয়, আর শুরু করতে হবে আমার বরকে এই পাত্রে সমস্ত চাল ঢেলে ছড়িয়ে দিতে হবে, আর আমার কাজ হচ্ছে সমস্ত চাল কুটিয়ে এই পাত্রের মধ্যে আবার ভরতে হবে। তো এটাই হলো খেলা। এই গরমে তো কিছুই করার এনার্জি ছিল না, কিন্তু ওই যে বলে না বিয়েটা তো একবারই করছিলাম, তাই এগুলো জিনিসও এনজয় করতেই হবে, কারণ আবার তো এই জিনিসগুলো আর ফিরে পাবো না, একবারই হয় লাইফে। তো তার জন্য গরম লাগলেও সব কিছু সহ্য করে করছিলাম, এনজয় করছিলাম অল্প স্বল্প। এই খেলাটার পেছনে যেটা লজিক আছে সেটা হচ্ছে যে বর হলো সংসারটাকে ছড়িয়ে দিতে পারে বা ছড়াতে পারে, তো আমার উপরে ডিপেন্ড করছে, তার মানে বউয়ের উপরে ডিপেন্ড করছে যে কী করে সংসারটাকে গুছিয়ে রাখতে পারবে। তো এটাই হলো এই খেলাটার পেছনের লজিক। আচ্ছা, তারপর নেক্সট খেলা যেটা খেলেছিলাম সেটা হচ্ছে আমার মুকুট থেকে অল্পটুকু শলা ছিঁড়ে নিতে হবে, আর বরের মুকুট থেকেও অল্পটুকু শলা ছিঁড়তে হবে, তারপরে জল একটা পাত্রে জল ঢেলে জলটাকে ঘুরিয়ে দিতে হবে, আর তারপরে এই শলা দুটো ছেড়ে দিতে হবে। এবার এটাতে বোঝা যাবে যে কে কার পেছনে ঘুরছে, আর আমাদের মধ্যে যদি একটু প্রেম ভালোবাসা বেশি থাকে তাহলে আমরা একসাথে ঘুরবো। তো লাস্টে কি দেখেছিলাম,
আমাদের খেলার মধ্যে রেজাল্ট যেটা বেরিয়েছিল, সে আমি এক জায়গাতে আছি কিন্তু আমার বর চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তার মানে কি আমার বরটাকে একটু বেঁধে রাখতে হবে। বাস এসবই খেলা খেলছিলাম আর সবাই খুব কোঅপারেট করেছিল, মানে আমার বিয়েতে গরমে সবাই খুব প্রবলেম ফেস করেছিল কিন্তু তাও সবাই খুব ভালো মতন এনজয়ও করেছিল। আর নেক্সট ডে ছিল আমার ঘর অবভাত, আর সেদিন হলো ভাত কাপড়ের দায়িত্ব নেয় আমার বর। আর তোমরাও একটু শুনে নাও আমার বর আমার ভাত কাপড়ের দায়িত্বটা কি করে নিয়েছিল। বাস হয়ে গেল, আমার চিরজীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমার বর নিয়ে নিয়েছে, আমার আর কিছু চিন্তা নেই। তারপরে আমরা খেতে বসেছিলাম, আমাকে এত কিছু খাবার দিয়েছিল যে আমার একা পক্ষে সেই সব খাবার খাওয়ার একদমই পসিবল ছিল না, তো তার জন্য আমার বর আমাকে হেল্প করতে বসে পড়েছিল। আর আমি আরও খাচ্ছিলাম এই গরমে, আর ফটোগ্রাফার্সরা এই পোজ দিতে বলছিল সেই পোজ দিতে বলছিল, তাই খেতে পাচ্ছিলাম একটু কম, হাসছিলাম আমি একটু বেশি। আর তারপর ওকে একটু খাইয়ে দিতে বললো, তাই আমি একটু খাইয়েও দিলাম। তো বাস আজকের জন্য এতটুকুই ছিল, আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততদিন পর্যন্ত স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড বাই বাই।